আইপিএল স্থগিত হওয়ার পর ক্রিকেটারদের বাড়ি ফেরার ব্যবস্থা শুরু করে দিল বোর্ড। কিভাবে দেশে ফিরবেন সাকিব মুস্তাফিজরা, এমন চিন্তা এখন বাংলাদেশের সব ক্রিকেট ভক্তদের মনে। এবার জানা গেল যেভাবে দেশে ফিরবেন সাকিব মুস্তাফিজরা। আইপিএল স্থগিত করার পরে ক্রিকেটারদের বাড়ি ফিরে যেতে বলল ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের তরফে জানানো হয়েছে বাড়ি ফেরার জন্য সব রকম ব্যবস্থা করবেন তারা। মঙ্গলবার ঋদ্ধিমান সাহা এবং অমিত মিশ্রর করোনা আক্রান্ত হওয়ার খবর আসার পরই আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নেয় বোর্ড। বোর্ডের তরফে জানানো হয় আইপিএল এবং বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলো 2021 সালের আইপিএল আপাতত স্থগিত। খেলোয়াড় এবং অন্যান্য সদস্যদের সুরক্ষা নিয়ে কোনো রকম আপোষ করতে রাজি নয় বোর্ড। সকলের সুস্থতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। বোর্ডের তরফে বলা হয়েছে এটা কঠিন সময়। ভারতে আমরা মানুষকে কিছুটা আনন্দ দেওয়ার চেষ্টা করেছিলাম আইপিএলের মাধ্যমে, তবে প্রতিযোগিতা আপাতত স্থগিত এবং সকলকে বাড়ি ফিরে যাওয়ার জন্য জানানো হচ্ছে। বিসিসিআই জানিয়েছে সর্বশক্তি দিয়ে সকলের বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করার চেষ্টা করবে তারা। বিসিসিআই এর তরফে এই কঠিন সময় আইপিএল আয়োজন করতে পারার জন্য সমস্ত স্বাস্থ্যকর্মী, ক্রিকেটার, দলের কর্মী এবং আইপিএল এর সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানানো হয়েছে। সাকিব ও মুস্তাফিজকে নিজ দায়িত্বে দেশে পাঠিয়ে দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। এদিকে সাকিব ও মুস্তাফিজকে দেশে ফেরাতে চেষ্টা করে যাচ্ছে বিসিবি।